আমি দশম শ্রেণীর ছাত্র। আমি একটি ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিটিং সিস্টেম, তার সেটি প্রযুক্তি নিয়ে একটি বানিয়েছি, যেটি বর্তমানে মোবাইল চার্জারের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। সেই তথ্য, সেই প্রযুক্তিকে নিয়ে আমি এখানে একটি ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিটিং সিস্টেম তৈরি করেছি। এটিতে এই এলইডি ল্যাম্পকে কাছে নিয়ে এলে এলইডিটি জ্বলবে এবং দূরে নিয়ে গেলে এলইডিটি নিভে যাবে।